দর্শক এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির ছিগাতলায় আছেন শাকিলা করিম নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানবো তার কাছ থেকে শাকিলা ধানমন্ডি এলাকায় প্রচার প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আর এলাকার ভোটাররা কি বলছেন ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ মাহবুবা শুভ সকাল ধানমন্ডি ঝিগাতলায় আমি এখন অবস্থান করছি এটি কিন্তু আপনারা সবাই জানেন যে এবারেই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তরুণ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস কিন্তু এই আসন থেকে লড়বেন এবং তার সঙ্গে কিন্তু প্রতিদ্বন্দ্বী রয়েছেন মোট ৬ জন তবে এই আসনে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী নাই যারা আছেন তারা কিন্তু বিভিন্ন দলের হয়ে এখানে নির্বাচনে লড়ছেন এবং তাদের সঙ্গে আছেন চিত্রনায়ক ফেরদৌস এবং ফেরদৌস কিন্তু শুরু থেকেই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন যেহেতু গত পরশুদিন প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু তারা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এরপর যেসব নির্বাচনী আচরণবিধির কথা যদি একটু বলতে চাই সেই আচরণবিধি কিন্তু মেনে তিনি তার মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান এবং এই প্রচার প্রচারণা কিন্তু আগামী ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হবে এবং এই যে প্রচার প্রচারণা মেনে প্রচার প্রচারণা যে আচরণবিধি মেনে চলার কথা বলা হয়েছে এই আচরণবিধি কিন্তু মেনে প্রার্থী তার সঙ্গে যে তার যে নেতাকর্মীরা আছেন তার যে অনুসারীরা আছেন তাদেরকেও কিন্তু ফেরদৌসের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবে আচরণবিধি যাতে ভঙ্গ না হয় সেক্ষেত্রে তারা সর্বোচ্চ সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন তাদের পক্ষ থেকে জানতে পেরেছি এবং এই আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শক দেখছি মাহবুবা ফেরদৌস কিন্তু এবার একটি নির্বাচনী একটি স্লোগান রেখেছেন যে ঢাকা ১০ হবে ১০-এ ১০ অর্থাৎ তিনি যদি এবার এই আসন থেকে নির্বাচিত হতে পারেন তাহলে কিন্তু এই আসনের এই যতগুলি ওয়ার্ড আছে এই ওয়ার্ডের যেসব সুযোগ সুবিধা যতটুকু যা দেওয়া সম্ভব ততটুকু কিন্তু তিনি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন যেহেতু তিনি এবার প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়েছেন সেক্ষেত্রে তার পক্ষ থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবেন তিনি এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রচার প্রচারণা একটু বেলা হলেই শুরু করবেন এমনটি আমরা জানতে পেরেছি এবং এখান থেকে ঠিক বেলা ১১টার পর কিন্তু ফেরদৌসের নেতাকর্মীদের নিয়ে কিন্তু একটি জনসংযোগ অনুষ্ঠিত হবে জনসংযোগ কার্যক্রম শুরু করবেন আসলে এখান থেকে ধানমন্ডি ঝিগাতলার যে বাস স্ট্যান্ড আছে ঠিক বাস স্ট্যান্ড থেকে তিনি জনসংযোগ শুরু করবেন এবং তার যেসব নির্বাচনী যেসব প্রচার প্রচারণা এবং তার ভোটারদের প্রতি তার যেসব কাজ করবেন বলে তিনি জানিয়েছেন সেইগুলো নিয়ে কিন্তু তিনি সেসব ভোটারদের কাছে তুলে ধরবেন শাকিলা আপনাকে ধন্যবাদ আমরা শাকিলার কাছ থেকে জানছিলাম ঢাকা ১০ আসনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর